দেখা গেল নামাজ পড়েছেন সে ব্যক্তি সলাতুল বেতের প্রথম ডাকাত পড়লো দ্বিতীয় তৃতীয় ডাকাত কোনো বৈঠক নাই এক্ষেত্রে কিনা ধরনের কথা আপনি জানতে চেয়েছেন সম্মানিত দিনী মুসলিম ভাই সলাতুল বেতের হল সন্দাতে এটা মহাকাদা খুব গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি সলা আসলে বাড়িতে বা সফরে কোনো অবস্থায় বেতের বা ফজরের পূর্বে দু সোনাত পরিত্যাগ করতেন না মর্মে হাদিস বর্ণিত হয়েছে হাদিস পাওয়া যাবে মাহুল্লার জাদুল মায়েদ এর মধ্যে উনত্রিশতম সংস্করণে রয়েছে এটা এক হাজার চারশো ষোলো নম্বর প্রথম চারশো ছাপ্পান্ন হ্যাঁ ছাপ্পান্নাই তো সম্মানিত দিনী মুসলিম ভাই রাসুল করিম সাল্লামের মোমিন এক রেক দ্বারা বেতুর করতেন বর্মে ইবনু এক হাজার দুশো পঁচাশি নম্বর হ্যাঁ তারপরে রাসুল করিম সাল আলহ্লাম তিন রেখাত বেতুর পড়েছেন এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পর্যন্ত বেতুর সালাপ পড়া যায় এক রেখাত পড়লে এক সালাম তিন রেখাতে এক সালামি পাঁচ রেখাতেই এক সালামি কিন্তু চার রেকাত পড়ে একটা বৈঠক তারপর আর এক রেখাত পড়েই তারপর সালাম সাত রেখাত আট রেখাত পড়ে একটা বৈঠক তারপরে সালাম নয় রেখাত আট রেখাত পড়ে একটা বৈঠক তারপরে পর রেখার পড়ে সালাম এইভাবে কিন্তু তিন রেখাত আর আগ পর্যন্ত কোনো শক্তি নেই বৈঠক নেই রাসুল করিম সুসাল্লাম বলেছেন তোমরা মাগরীবের সলাতের নেই মাঝখানে বৈঠক করে বেতুর আদায় কর না স্পষ্ট হাদিস রয়েছে দ্বারা কুটনি এক হাজার ছয়শো চৈত্রিশ পঁয়ত্রিশ নাম্বার সহি সনদে বর্ণিত মানে মাগরীবের সলাতের নেই করতে রাসুল সাল্লাম নিষেধ করেছেন মানে দুই রেখাত পড়লাম পড়ে বৈঠক করলাম আর এক রেখাতের জন্য দাঁড়ালাম তারপরে বৈঠক করে সালাম ফিরাম এটি এর উপর রসুল গাদিম সাল্লাম নিষেধ করেছেন এক রেখা দুই রেখা তিন রেখা তিন রেখা বৈঠক সালাম পড়লে এক সালাম এ করতে হবে নচেত আরেকটি উত্তম মানে নিয়ম রয়েছে দুই রেখার পড়ার পর সালাম ফিরিয়ে শেষ এক রেখার